হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি তোমরা জাস্ট হেভি আছো। আমি তো দারুণ আছি, আর আজকে অনেক বেশি ভালো আছি। তার কারণটা হচ্ছে আজকে আবারও আমি নিয়ে চলে এসেছি মিশো কুর্তি, বাট লেটেস্ট আর ইউনিক কালেকশন, যেগুলো দেখার পরে তোমরা ভাববে ওফ এটা আমি নেবো, ওটা আমি নেবো। কারণ আমি অনেক বাছার পরে সব থেকে টপ ফোর যে লেটেস্ট কালেকশন সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে বলে দিই যে মিশোটা কি, কিন্তু তার আগে তোমাদেরকে জানাই যে যারা মিশোর ব্যাপারে জানো তারা অবশ্যই স্কিপ করে যেতে পারো, আর যারা এই ভিডিওটা নতুন দেখছো তাদের জন্য বলে দিই, মিশো হচ্ছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান রিসেলিং অ্যাপ, যেটার মাধ্যমে তোমরা ঘরে বসে টাকা ইনকামও করতে পারো, প্লাস তোমাদের নিজেদের জন্য শপিং করতে পারো। মিশোর মধ্যে আছে প্রচুর দারুণ দারুণ কালেকশন আর অনেক লো প্রাইসে। যদি মনে করো তোমরা বিজনেস করবে, তো সেখান থেকে তোমরা কি করবে, যেই জিনিসগুলো তোমাদের ভালো লাগছে, সেই শাড়ি চুড়িদার কুর্তি সেগুলো শুধুমাত্র শেয়ার করবে। কোথায় শেয়ার করবে? ফেসবুক পেজ বলো বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বলো, সেখানে কিন্তু তোমরা শেয়ার করতে পারো, বা এখানে তোমার বন্ধু বান্ধব কারোর পছন্দ হয় তোমরা তাদেরকে কিন্তু সেল করতে পারো। আর আমি তোমাদের এই মিশোর যে ছোট্ট একটা জার্নি আছে সেটা পুরোটাই দেখিয়ে দিই, যে তোমরা কিভাবে বিজনেস করতে পারো বা কিভাবে নিজের জন্য কিনতে পারো। আমি বলে দিই ডেসক্রিপশনে অবশ্যই লিংক দেওয়া আছে, যেখান থেকে তোমরা ডাউনলোড করলে প্রচুর ডিসকাউন্ট পাবে। যদি আমার লিংক থেকে তোমরা মিশোর যে কোনো জিনিস কেনো প্রচুর ডিসকাউন্ট পাবে, প্রচুর অফার পাবে, তো সেটা আগে ডাউনলোড করে নাও, তারপরে প্রসেসটা তোমরা দেখে নাও। তো সবার প্রথমে ডেসক্রিপশনে যে মিশোর লিংক দিয়েছি সেটাকে ওপেন করে নেবে, আর ওপেন করার পরে দেখবে এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। তো এরকম ডাইরেক্ট তোমরা দেখতে পারো তোমাদের জিনিস। তাছাড়া এখানে দেখো বিভিন্ন রকম ক্যাটাগরি দেওয়া আছে, এই ক্যাটাগরির মধ্যে চলে গেলাম, এখানে পপুলার আছে, ওমেন আছে, দেখো শাড়ি আছে, কুর্তিস আছে, তারপরে ছেলে মেয়ে উভয় প্রত্যেকের জন্য জিনিস আছে। তো এখানে সবার আগে যেটা আমি চুজ করব সেটা আছে শাড়ি, কারণ আমি শাড়ি কিনতে চাই, তাহলে শাড়ি চুজ করব। তো এখানে আমি যে কোনো একটার উপরে ক্লিক করলাম, করার পর দেখো বিভিন্ন রকম স্টাইলিশ শাড়ি কিন্তু এখানে চলে এসছে। তোমার যে শাড়িটা পছন্দ হবে তোমরা সেটা সিলেক্ট করতে পারো। আমি ধরো এই শাড়িটা পছন্দ হলো, তো এটাকে আমি সিলেক্ট করলাম। করার পরে তোমরা যদি অনলাইন ব্যবসা করতে চাও তাহলে কিন্তু এখান থেকে শেয়ার করে নেবে। শেয়ার করে তো বেরিয়ে আসার পরে এই শাড়িটার উপর আবার ক্লিক করবে, করার পরে অ্যাড টু কার্ট করবে। এখানে একটা ফ্রি সাইজ বলে অপশান থাকে, সেটাই করে নেবে, করে কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পরেই তোমরা দেখতে পাবে চেক আউট বলে একটা অপশান দিচ্ছে। চেক আউটের মধ্যে তিনটে অপশান দিচ্ছে, অনলাইন, ক্যাশ অন ডেলিভারি, পেটিএম। তো ক্যাশ অন ডেলিভারিটা আমি বলবো তোমাদের করার জন্য। তো ক্যাশ অন ডেলিভারিটা করার পরে তোমরা দেখতে পাবে এখানে একটা অপশান দিয়েছে প্রসিড। তো প্রসিডের মধ্যে গেলাম, এখানে দেখো 475 টাকা। যদি আমি নিজে কিনি অবশ্যই আমি এখানে লিখব 475, আর যদি আমি অন্য কাউকে বেচি, মানে আমার নিজের মার্জিনটা রেখে আমি যদি কাউকে বেচি, তাহলে এখানে আমি অবশ্যই লিখব 700, ঠিক আছে? তো এবার বাকিটা কিন্তু তোমার অবশ্যই প্রফিট হবে। তো এখানে দেখো প্রসিড বলে অপশান, এই এটা তাদের অ্যাড্রেসে তোমরা সেন্ড করে দিতে পারো, ডাইরেক্ট কিন্তু ওখানে তাদের বাড়িতে চলে যাবে। তোমরা দেখে নিয়েছো, সবার আগে দেখাবো এই কুর্তিটা, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটার কালারটা কিন্তু পুরো চকলেট কালার, আর এর কতগুলো ইউনিক পয়েন্ট তোমাদেরকে দেখিয়ে দিই। সবার প্রথমে দেখো এটা কিন্তু এরকম, আর এটার আমি সাইজ নিয়েছি অবশ্যই এল সাইজ, তাও আমাকে কিন্তু একটু ফিটিংস করতে হয়েছে। আমার মতো যাদের ফিগার তোমরা মনে করছো, তাহলে অবশ্যই তোমরা এল নেবে, একটু সাইড মুড়ে নেবে। আর যারা মনে করছো আমার থেকে একটু হেলদি, তারা কিন্তু একটু যদি হেলদি হয় তারাও কিন্তু এলটা নিলে হয়ে যাবে। তার কারণটা হচ্ছে এতে কিন্তু আমাদেরকে মারতে হয়েছে, খানিকটা আমি মেরে নিয়েছি বাড়িতে। এই কুর্তিটা যেটা নিয়েছি এটা দেখো, এটা প্রচুর লেটেস্ট একটা ডিজাইন, যেটা দেখো এরকম টাইপের দড়ি দেওয়া আছে, যেটা হাতের কাছে। এখন তো হাত মানে এরকম ছাড়া কোনো কুর্তিতে হাত হচ্ছে না, ভীষণ সুন্দর। আমিও যেটা পরে আছি এটাও কিন্তু মিশোর, এটাও খুব সুন্দর দেখতে, এই হাতটা কিন্তু একদমই সেম। আর এর সাথে দেখো এরকম একটা দড়ি দিয়ে দিয়েছে, যারা মনে করছো যে আমার হাতটা ফিটিংস হচ্ছে না, বা তাড়াতাড়ির মধ্যে এখন ফিটিংস করার সময় নেই, বা এরকমভাবে ব্যাস চেপে দাও, দিয়ে এটাকে গিফটি মেরে একদম ফুল টাইপের করে নাও, ব্যাস এরকম টাইপের, এরকম ফুল করে নাও, এরকম হাতের মধ্যে এটা ঝুলবে, সুন্দর করে কিন্তু এরকম দড়ি লাগানো আছে। তো আর এটা কিন্তু গোল গলা অবশ্যই, আর এখানটা একটুকুনি ভি কাটিং দিয়েছে, দেখো এখান থেকে এটা ভি কাটিং দিয়েছে। আর এর কাপড়টা তোমরা হাতে দিয়ে ফিল করতে পারবে যে কতটা সুন্দর আর কতটা সফট। এটা যখন তোমরা পরবে অবশ্যই দেখতে ঠিক এতটাই কিন্তু সুন্দর লাগবে। আর এর যদি চকলেট কালারে তোমরা কুর্তিটা নাও, তার সাথে আমি বলবো অবশ্যই তোমরা ব্ল্যাকটা ক্যারি করো, খুব ভালো লাগবে। বাস এটা আছে আমার প্রথম অপশন।
এরপরে যে কালেকশনটা দেখাবো তোমরা দেখে শুধু চোখটা ধাঁধিয়ে যাবে, এতটাই সুন্দর। এর কালার অপশন আছে প্রচুর। তো প্রথমে তোমরা দেখে নাও জাস্ট ক্যাটলগটা। এবছরের সব থেকে বেশি ট্রেন্ডি, যেটা সব থেকে বেশি চলছে, সেটা হলো সারারা প্যান্ট। তো আমি একটা সারারা প্যান্ট উইথ কুর্তি নিয়েছি, একদম পুরো সেট করা। তো প্রথমে দেখিয়ে দিই, তো একদম সিম্পল সোভার, কিন্তু পরলে অসাধারণ লাগবে। দেখো এটা আছে, এটার জামাটা, ঠিক আছে? তোমরা দেখো কতটা সুন্দর লাগছে এই জামাটা। এর হাতার কাছে পাইপিং দেওয়া আছে, দেখো এরকম করে তিনটে করে পাইপিং দেওয়া আছে। আমি কিন্তু এটা সেলাই করিনি, মানে সাইডে মুড়িনি, আমাকে আরেকটু সেলাই মানে মুড়তে হবে। এটাও একটু বড় হয়েছে, এই হাতাটা কিন্তু আমি এখনো মুড়িনি, বডিটাকে আমি একটুখানি হালকা করে সেলাই করে নিয়েছি। আর এখানে দেখো কতগুলো পাইপিং দেওয়া আছে ব্ল্যাক কালার, কিন্তু সাতখানা প্যাচ করে পাইপিং দেওয়া আছে। দেখো পুরো একদম প্রথম থেকে লাস্ট অবধি দেওয়া আছে। এই কিন্তু গোল গলা। তোমরা যদি চাও যে এই প্যান্টটা সবসময় ক্যারি করবে না, তাহলে এর সাথে একটা ব্ল্যাক কালারের লেগেন্স পরে নাও, তারপর দেখো কতটা সুন্দর লাগে। তো এটার সাথে তোমরা যদি একটা এরকম হার ক্যারি করো, তাহলে দেখবে যে কতটা ভালো লাগে। আমি দুই একদিনের মধ্যে কিছু দারুণ জিনিস তোমাদেরকে অবশ্যই দেখাবো। এটা আছে সারারা প্যান্ট, এটা আছে এখানে এরকম ইলাস্টিক দেওয়া আছে, দেখতে পাচ্ছ এরকম ইলাস্টিক দেওয়া আছে। আর এর সাথে কিন্তু প্যান্টটা দেওয়া আছে এরকম তিনটে ফোল্ড করা আছে, আর এর লেন্থটাও কিন্তু অনেকটা বড়। এটা তো লেটেস্ট, বিভিন্ন কালার আছে। এটার দাম ওই 900 এর মধ্যে, মানে 800 থেকে 900 মধ্যেই কিন্তু এটা দাম নিয়েছে, 9870 9880 এরকম কিছু একটা দাম নিয়েছে, তোমরা অবশ্যই চেক করে নিও। তো এটা আছে দু নম্বর, যেটা শো স্টপারও বলা চলে। এইবার একটা কুর্তি দেখাবো, তোমরা জাস্ট দেখে না ফিদা হয়ে যাবে, এত সুন্দর দেখতে। দেখো এটা কিন্তু একদম রয়্যাল ব্লু কালার, আর সামনের দিকটা জাস্ট কাস্টটা দেখো একদম স্টোনোক। আমি সামনে দিয়ে দেখিয়ে দিয়েছি, দেখো একদম মিরার বসানো আছে, দেখতে পাচ্ছ তো পুরোটাই গোল একদম সামনের দিকে। আর এরকম টাইপের দেবে কুর্তির সাথে, দেখ পরলে কিন্তু এরকম লাগবে। আর এর হাতটা দিয়েছে একদম যেরকম নর্মালি যে হাত হয় থ্রি কোয়ার্টার হাতা, এরকম একটা পাইপিং দিয়ে দিয়েছে। যেহেতু গলায় একটা দেখো এরকম পাইপিং দিয়েছে, আর এর পিঠটা দেখো এরকম ছোট্ট করে একটা সুন্দর গোল মতন করে দিয়েছে। আর এরকম খুলতেও পারবে আবার লাগাতেও পারবে, কোনো অসুবিধা নেই। আর এটাও কিন্তু আমি এল সাইজ নিয়েছি। আর এটা যদি বলো কি কালার, একদম রয়্যাল ব্লু, আর তার সাথে কিন্তু এটা চিকন টাইপের, চিকনকারীর যে কাজগুলো হয় সেই কাজ দিয়ে দিয়েছে। এর সাথে দেখো তলার দিকটাও কিন্তু এরকম করে পাইপিং দিয়ে দিয়েছে। আমি তোমাদেরকে বারবার এর আগের দিনও বলেছি যে কুর্তি এমন নেবে যে তলার দিকে অবশ্যই পাইপিং থাকে যেন, বা হাতের দিকে যেন থাকে, বা সাইডের দিকে থাকে। এটা সাইডে নেই, কিন্তু এটা দেখো তলার দিকটা পাইপিংটা দিয়েছে। কুর্তি পরলে দেখবে দেখতে অনেক বেশি সুন্দর লাগে, অনেক সোভার লাগে, তোমরা নিজেরাও বুঝতে পারবে, ফিল করতে পারবে। একটা নর্মাল কুর্তি পরে দেখবে, আর এরকম তলায় পাইপিং দেওয়া, হাতে পাইপিং দেওয়া একটা কুর্তি পরে দেখবে, নিজেরা ফিল করতে পারবে যে ওটার থেকে এটা অনেক বেশি বেটার লাগে। সাথে চেষ্টা করবে একদম স্কিন কালারের কোনো লেগেন্স পরা, আদারওয়াইজ তোমরা ব্লুও পরতে পারো, খারাপ লাগবে না। আর হোয়াইট কালারের লেগেন্স এর সাথে ক্যারি করার জন্য, কিন্তু এই মুহূর্তে আমার কাছে হোয়াইট কালার নেই, অবশ্যই আমি হোয়াইট কালার দুই একদিনের মধ্যে কিনে নেবো, যাতে এটা পুজোর সময় হোয়াইটের সাথে ক্যারি করতে পারি। এখন আমার কাছে যেই সেটা দিয়েই তোমাদেরকে পরে দেখাচ্ছি বা দেখাবো, তোমরা দেখে নাও যে এটা কতটা সুন্দর লাগছে আর কতটা বিউটিফুল লাগছে। এটা একদম সিম্পল সোভার, আর এটা কাপড়টা একদম আছে পিওর কটনের, কোনো রিয়ন না, কোনো কিছু না, একদম সফট আর পিওর কটন। গরমের সময় পরো, শীতকালে পরো, অল টাইম পরো, কোনো প্রবলেম নেই। এটা গেল আমার তিন নম্বর। এবার যেটা দেখাবো, মানে এটা দেখার পরে এর প্যাকেজিংটা থেকে শুরু করি। দেখো প্যাকেজিংটা এতটাই সুন্দর,
মানে কোনো রকম ডিসপিউট হবে না, কোনো রকম প্রবলেম হবে না। যেমন এটা দাম নিয়েছে সেরকমই সুন্দর এই কাপড় দিয়েছে, আর সেরকমই সুন্দর কিন্তু এর প্যাকেজিং। একটা দুপাট্টা দিয়েছে, তার সাথে কিন্তু একটা লং গাউন টাইপের কুর্তিও বলা চলে। তো সেটা তোমাদেরকে আজকে এটা দেখাই। এটা কিন্তু সো স্টপার, মানে অসাধারণ। এটা পিঙ্কটা কিন্তু খুব ভারী, কারণ এটা পুরোটাই কিন্তু না পুঁতি দেওয়া আছে। তো এটা আছে দোপাট্টা, যেটা আমি পরে দেখাচ্ছি। আর এটা আছে চুড়িদারটা, দেখো চুড়িদার বলবো না, লং গাউন টাইপের একটা জিনিস পরে এতটা দূর। আর এর লেনটা দেখো, এখান থেকে মানে এপাশ থেকে শুরু করে মানে কতটা বড়, দেখো ঘেরটা দেখো, জাস্ট আমার হাতেই ধরবে না এতটা বড়। আর এর সামনেটা দেখো, এই কিন্তু পুঁতি দিয়ে কাজ করা আছে। আমি সামনে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এখান থেকে পুরো গোল গলা করা আছে, এখান থেকে একটা সুন্দর গোল গলা করা আছে, এরকম পুঁতির ওয়ার্ক করা আছে পুরো প্রথম থেকে শেষ অবধি পুরো দেওয়া আছে। এটা কিন্তু একদম ডার্ক ব্ল্যাক কালার, ওকে। আর এর ভিতরে কাপড় দেওয়া আছে, তোমাদেরকে দেখাই। এরকম পুরো লং, পুরো একদম হাফটা নয়, পুরো পা অবধি দিয়ে রেখেছে। আর এর পেছনটা শুধু দেখো, দেখো সুন্দর একটা এই মতন দিয়েছে, যেটা তোমরা ফুলের মতন করে নিতে পারো বা এমনি নর্মালি করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটার দাম নিয়েছে তো সম্ভব 1301 টাকা, আর না হলে 1330 টাকা, এই দুটোর মধ্যে একটা হবে। এর কোনো কালার অপশান নেই, এটা শুধুমাত্র ইউনিক ওয়ান পিস যেটা আছে ব্ল্যাক কালার। আর এর হাতটাও তোমাদেরকে দেখিয়ে দিই, হাতটাও কিন্তু এখন যেগুলো উঠেছে এরকম। আর এগুলো কিন্তু আমি সেলাই করিনি, তাই আমি যখন পরবো একটু ঢলা ঢলা টাইপের হবে, যখন এটাকে ফিটিংস করবে অবশ্যই ঠিক হয়ে যাবে। আর এটা আমি সাইজটাও বলে দিচ্ছি, এটা সাইজটা আছে 40 সাইজ যেটা আছে, মানে এটা লার্জ, তাও আমার অনেকটাই বড় হয়েছে, মানে সাইডে অনেক বড় হয়েছে। বলে দিই যে মিশোতে কিন্তু কোন রকম লিংক দেওয়া থাকে না, মানে আমার ডেসক্রিপশনে কোনো লিংক থাকবে না। যে প্রোডাক্টটা তোমার পছন্দ হবে বাস কোডটা নাও, নিয়ে গিয়ে ওখানে সার্চ করো, চুড়িদার বা কুর্তিটা কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখিয়ে দিলাম আমার টপ 4 কালেকশন। আর এই জিনিসগুলো যদি তোমরা নিতে চাও অবশ্যই কিন্তু তোমরা ডেসক্রিপশন থেকে মিশো অ্যাপটা ডাউনলোড করে নেবে, যাদের ডাউনলোড করা আছে কোনো অসুবিধা নেই, জাস্ট কোডটা মেরে সার্চ করলেই পেয়ে যাবে। আর যারা যারা নতুন আছো, মনে করছো এই জিনিসগুলো তোমরা নিতে চাও, আমি ভালো করে বলে দিচ্ছি, আমাকে কমেন্টে এরকম প্রচুর কমেন্ট আছে, দিদি কিভাবে নেবো কিভাবে নেবো। আমি দেখো আরেকবার বলে দিচ্ছি, এই ডেসক্রিপশনে দেখবে লিংক দেওয়া থাকে, বা আমার দেখবে কমেন্টে, তোমরা যখন যেখানে কমেন্ট করো কমেন্টের ওপরে দেখবে পিন করে দিই, কমেন্ট আমি পিন করেছি, সেখান থেকে তোমরা মিশো অ্যাপটা ডাউনলোড করে নাও। ডাউনলোড করার পরে তোমরা ওখানে কিচ্ছু করতে হবে, তোমাদের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, অনেকে জিজ্ঞাসা করছে অ্যাকাউন্ট নাম্বারে কিচ্ছু দিতে হবে না। যখন তোমরা জিনিস একটা ধরো অর্ডার করলে, একটা জিনিস যেটার দাম 700 টাকা 200 টাকা 100 টাকা যা হোক, তোমরা একটা অর্ডার করলে তোমার বাড়িতে আসলো, তোমার যে জিনিসটা পছন্দ হলো, তুমি তো অলরেডি নিয়ে নিলে, তার যে ক্যাশ অন ডেলিভারি ছেলেটা করতে আসবে তার কাছ থেকে ধরো তুমি 200 টাকাতে জিনিসটা নিলে, এবার তারপর দেখলে তোমার ওটা পছন্দ হচ্ছে না, তুমি ওখানে রিফান্ড বলে অপশান আছে, ওটাকে জাস্ট রিফান্ড করে দাও। রিফান্ড করে দিলে তখন ওরা অ্যাকাউন্ট নাম্বার চাইবে, যেহেতু তোমার টাকাটা ওরা তোমার অ্যাকাউন্টে পাঠাবে, তখনই শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হয়। কুর্তি চুড়িদার যাই বলো না কেন, কোনটা লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন করে ভিডিও নিয়ে। চলো এখন সবাই বলে দিলাম টাটা টাটা টাটা।